আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখবো যে এই আইডি কার্ডটা কিভাবে আমরা সম্পূর্ণ তৈরি করতে পারি তো চলুন শুরু করি প্রথমে আমরা ভিক্টর গুলো তৈরি করব তার আগে আমি আরেকটু কথা বলি আপনারা যদি পূর্বের ভিডিও গুলো কন্টিনিউ করে না থাকেন তাহলে পূর্বের ভিডিও গুলো কন্টিনিউ করুন এবং টুলস এর বেসিকটা জেনে আসুন আমি টুলসের বেসিকটা ফুটবলের ভিডিওগুলোতে শিখিয়ে দিয়েছি কিভাবে করবেন আর সেই অনুযায়ী প্র্যাকটিস করুন প্র্যাকটিস করে তারপরে এই ভিডিওগুলো কন্টিনিউ করুন আমরা কিভাবে এই ভিক্টর গুলো তৈরি করব সেটাই দেখবো এখান থেকে আমি প্রথমে ইলিশ টুলটা নিই ইলিশ টুলটা নিয়ে আমি জাস্ট আমার মতো করে আপনার যেরকম প্রয়োজন হবে আপনার যদি এরকম প্রয়োজন পড়ে বা যেরকম প্রয়োজন পড়ে আপনি সেরকম ড্র করবেন ট্রু করে দেন এখান থেকে আপনি দুইটা বাটনের মাধ্যমে এখানে এটা হলো ডিক সিলেকশন টুল ডিক সিলেকশন টুল দিয়ে যদি আপনি টান দেন তাহলে এভাবে লম্বা হবে বাট আমরা এটা ডিক সিলেকশন টুলের মাধ্যমে করব না আমরা জাস্ট এখান থেকে পেন টুলের এখানে গিয়ে অ্যাঙ্কর পয়েন্টে যাব অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এখানে ক্লিক করব তাহলে আমাদের এটা বৃত্তাকার থেকে আমাদের যে লোকেশনটা দরকার পড়বে সেই আকৃতির হয়ে যাবে তো এখান থেকে আবার ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আপনি টান দিবেন টান দিয়ে আপনার যেরকম দরকার যতটুকু দরকার আপনি ততটুকু তৈরি করে নেবেন তো আমাদের যে এতটুকু দরকার আমরা এতটুকু করে নিলাম নেওয়ার ফর এখান থেকে জাস্ট আপনি যদি চান যে মিডল ফোর যায় নিয়ে আপনি এখান থেকে শিফটার অল্টার ধরে বড় করবেন এটাকে লোকেশন এখান থেকে আপনি সম্পূর্ণ করে নেবেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি অ্যাঙ্কার পয়েন্টে দৌড়ে আপনার মতো করে আপনি এখানে করে নেবেন তারপরে এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করি সিলেক্ট করে দেন সে মাধ্যমে এটাকে আমরা মাইনাস করে দেব তাহলে আমরা লোকেশন টুলস এর জন্য এটা অতি সহজেই পেয়ে গেলাম তারপরে আমরা যেটা করবো অনেক সময় আমাদের কন্ট্যাক্ট যেটা দরকার পড়ে কন্ট্যাক্ট করার জন্য যেমন একটা ফোন কলের আকৃতি তো সেটা তৈরি করার জন্য আমরা সহজেই করতে পারি এটা এখান থেকে জাস্ট শিফট ধরেও আপনি করতে পারেন শিফট ধরে করে এই মাথাটা একটু হালকা মোটা করবে একটু মোটা করে আপনার যেরকম দরকার পড়বে তারপর এখান থেকে আমরা শিফট ধরে এটাকে মাথাটা একটু হালকা মোটা করে জাস্ট তৈরি করব তো এখান থেকে আমরা ফিল কালার টফ করে দেই ফিল কালার টফ করে দিলাম যে এই দুইটাকে সিলেক্ট করব দুইটা কোণায় দুইটা কোণ আমি সিলেক্ট করে নিলাম ডিরেকশনগুলোর মধ্যে তারপরে এখান থেকে আপনি এই যে ড্রিক সিলেকশন টুল সিলেক্ট করছেন করা অবস্থায় এই যে দুইটা সিলেক্ট করছেন তো এখান থেকে টান দিবেন টান দেওয়ার পর আপনি একটি আকৃতি তৈরি করবেন তৈরি করার পর এটাকে সিলেক্ট করে দেন ট্রান্সফর্ম রিফ্লেক্ট থেকে কপি করে দেব কপি করে দিলাম দিয়ে এটাকেও আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এটাকে ডিলিট করে একটু বড় করে নিই তাহলে আমাদের সুবিধা হবে ডিলিট করতে এখান থেকে অল্টার ধরে এটাকে ডিলিট করে দিই এই পাশেরটাও বাদ দিয়ে দিলাম এখান থেকে এইটা বাদ দিয়ে দেবো তাহলে অল্টার ধরে এটা বাদ দিয়ে দিই অল্টার ধরে এটাও বাদ দিয়ে দিলাম তাহলে আমরা আইকনটাও পেয়ে গেলাম এগুলো অতি সহজ এটাও নিয়ে নিলাম আমি এখান থেকে আমার কন্টাক্ট আইকন পেয়ে গেলাম তারপরে অনেক সময় দরকার পড়ে আমাদের যেমন শপ এখানে যেহেতু শপ আছে শপটাও আমি কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো বেসিকটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে যে এখানে যদি আপনি এই যে শপের যে আইকনটা এটা যদি তৈরি করতে যান তাহলে আপনার কি করতে হবে আপনাকে যেটা করতে হবে এখানে বিভিন্ন টুলসের মাধ্যমে তৈরি করা যায় আমি সংক্ষেপে যেটা যে ট্রিকেন্ডাল রিটিঙ্গল গ্রিড এটা এই যে রেটেঙ্গুলার গ্রিট যেটা এটা দিয়ে তৈরি করবো এটা দিয়ে তৈরি করা অতি সহজ এখান থেকে আমি একটা ড্র করলাম আমার মতো করে ড্র করে দেন এখান থেকে আপনি যেটা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে দেন আমার যতটুকু দরকার পড়বে আমি ঠিক ততটুকুই করব এখান থেকে যদি চান যে এটা আপনি এত উপরে হাঁটবেন না আরো ছোট করবেন করতে পারেন আপনার মতো করে তারপর এখান থেকে যদি আপনি পেন্টলের মাধ্যমে জাস্ট যতটুকু আপনার ভালো লাগে এতটুকু তৈরি করে নিলাম এখান থেকে ইলিপস টুলস মাধ্যমে এটাকে একটু বড় করে নিই তাহলে আমরা করতে সুবিধা পাব আপনি যত ভিউ করে কাজ করবেন ততটাই আপনার সুবিধা হবে তো এখান থেকে ইলিপস মাধ্যমে শিফট আর অল্টার ধরে আমরা ড্র করি এরকম এখান থেকে আর একটু নিচে নিয়ে নিই এটা এটা আপনার মত করে আপনি বসিয়ে দিবেন অল্টার ধরে আরেকটা কপি করে দিই শিফট আর অল্টার ধরলে একসাথে আপনার হবে আমরা এই ভেক্টর টা ড্র করে ফেললাম স্ক্রিনটা ছোট বড় কিভাবে করবেন আমি পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে আসবেন তারপরে এখানে আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক ফেসবুকের যে আইকনটা সেই আইকনটা কিভাবে তৈরি করবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি এখান থেকে জাস্ট আপনি টাইপ টুল নেবেন টাইপ টুল নিয়ে আমি আলোচনা করেছি বেসিক আমরা যত অ্যাডভান্স যাব অ্যাডভান্স লেভেলে তখন আমরা আরো বিস্তারিত দেখবো এখান থেকে আমি করি একটা এখান থেকে আমি টাইপ করলাম আপনি এরকম বা এখান থেকে যদি আপনি এটাকে আরো বড় করেন মোটা নিতে চান নিতে পারেন ফেসবুক কোনটা জাস্ট আপনার মতো করে আপনি ইউজ করতে পারেন যদি এখান থেকে চান আপনি অন্য কোনো ফন্ট নিয়ে ইউজ করবেন তাও করতে পারেন বা এটাতে যদি আপনি এখন যদি এটা আসে এটাকে আমরা কি এটা আউটলাইন করে নি আউটলাইন করে দেন এটাকে সাইলে এখন এটা ফিল কালার অবস্থায় আছে এটাকে আপনি সাইলে স্টক কালার এখন দিতে পারেন তাহলে স্টক কালারটা আমি দেই দেখি স্টক কালারটা দিলে কি হয় স্টক কালারটা দিলাম আর ফিল কালারটা আমি এখান থেকে নান করে দেই তাহলে আপনি এরকম সাইলো নিতে পারবেন অতি সহজ নিয়ে নিলাম ফেসবুক তারপরে এখানে মেসেজিং এর একটা অপশন দেখাচ্ছে এটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটাও দেখবো এখন আপনি চাইলে এটারও ফিল কালারটা আপনি অফ করে দিতে পারেন ওকে অফ করে দিয়ে আপনি এটা স্টক কালারটা রাখতে পারেন এই যে অফ করে দিয়ে আমি স্টক কালারটা জাস্ট রাখলাম আপনার যেরকম ইচ্ছা হবে আপনি ওরকম তৈরি করতে পারবেন আপনি যদি চান যে এটাকে সিলেক্ট করে এটার মাথাটা এত বড় রাখবেন না যে এই মাথাটা সিলেকশন করে এই মাথাটা তাহলে আপনি আরও ছোটো করে দিতে পারেন আপনার মতো করে যেরকম ইচ্ছা ওরকম করে দিতে পারেন তা আমি বেসিকটা পূর্বে আগে পূর্বে আলোচনা করেছিলাম এই জন্য যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন আশা করবো আপনারা ওখান থেকে ভালো করে বুঝে আসবেন দেখে তাহলে আপনাদের জন্য অনেকটাই সহজ হবে যে কোনো কাজ করতে আপনাদের অনেক সহজ হবে তো এখান থেকে আমি এই যে আইকনটা তৈরি করা যায় সেটাই দেখবো তো এখান থেকে আমি আহ প্রথমে একটা হিটঙ্গুলার টুল নিই হিটেঙ্গুলার টুল নিয়ে এটাকে আমরা আর অল্টার ধরে সেম ভাবে বড় করি সেম ভাবে বড় করার পর এখান থেকে যদি আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট নিই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নেবো এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এটাকে আমি ডিলিট করে দিলাম আচ্ছা এটাকে আমি একটা কাজ করি এটাকে আমি ফিল কালার দিয়ে নিই এখান থেকে আমি ফিল কালারটা দিয়ে নিলাম বা হোয়াইট কালারটা দিই তাহলে বুঝতে সুবিধা হবে হোয়াইট কালারটা দিলাম এটাকে আপনি যদি চান এখান থেকে আপনি রোটেট করতে পারবেন তা আমার মতো করে আমি রোটেট করে নিই নিচের দিকে আমার যতটুকু দরকার পড়বে ঠিক আমি ততটুকুই রোটেট করবো হ্যাঁ এটুকুই রোটেট করে এখানে জাস্ট আমি কী করবো ওকে করে দেবো বা আপনি তাহলে কফিও করতে পারেন এখানে কফিও করতে পারেন তো এটাকে আমি কফি করব না এটাকে আমি রোটেট করে নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি আবার ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দেবো রিফ্লেক্ট করে দিয়ে কফি করে ফেলবো বা ওকে করে দিতে পারি তারপর কফি করবো আমাদের দরকার কফি একটা শিফট ধরে এটাকে মুভ করাবেন শিফট ধরে মুভ করি আর একটু কাছে নিই একটু কাছি এটা এটাকে আমি অল্টার ধরে উপরে একটা নিয়ে নিই উপরে একটা নিয়ে আমার মতো করে আমি এটাকে মুভ করাবো তো এটাকে আমি পুনরায় ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট এবার আমি আপনার চিহ্ন দিয়ে এটাকে আপনি মুভ করাতে পারেন তো চিহ্ন দিয়ে আমি মুভ করালাম তাই আমার যতটুকু দরকার চিহ্ন ফ্রেশ করে আমি করে নিলাম আচ্ছা এটাকে আমি ওকে করে দিই ওকে করে দিলাম যে জাস্ট আমি আমার মতো করে বসিয়ে নিই আপনারা চাইলে এখানে একটা গ্রিড টেনে নিতে পারেন যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যাতে করে কর্নারগুলো একদম পারফেক্ট হয় তা আমি এটাকে একটু বড় করে নিই তাহলে করতে সুবিধা হবে এটাকে আমি আর একটু এই নিই আচ্ছা এটাকে আমি আমার মতো করে বসাই বসিয়ে নিলাম এখন এটাকে আমি আমার মতো করে বসিয়ে নেব আচ্ছা তো এটাকে আমরা এখান থেকেও মুভ করাতে পারি ধরে উপরের দিকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে উপরের দিকে নিলাম এখান থেকে কনারটা আপনার যতটুকু দরকার ততটুকু আপনি মুভ করিয়ে দিবেন এখান থেকেও এই দিকটায় মুভ করিয়ে দিই গেল এটা তারপর এখান থেকে আপনি এটাকে আবার সিলেক্ট করে রিফ্লেক্ট করে দেন এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট আমরা এটা করব হরিজেন্টালি তাহলে কফি করে দিলাম হরিজেন্টালি কফি হয়ে গেল এটাকে আমি জাস্ট মুখ করাবো মুখ করাবেন তাহলে আপনাদের একবারই হয়ে যাবে আমার যতটুকু দরকার আমি অতটুকু অংশে বসালাম বসানোর পর এখান থেকে এটাকে আমি অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসব যেহেতু উপরের অংশ থেকে কাটা দেখা যাবে সো আমি অ্যারেঞ্জ করে এটাকে উপরে নিয়ে আসলাম উপরে নিয়ে আসার পর এখানে আপনারা চাইলে এটাকে আর একটু নিচে মেফে দেখতে পারেন হ্যাঁ ঠিক আছে যথেষ্ট এখানে আপনি রাখতে পারেন বা এটাকে ডিলিট করে দিতে পারেন এখন এটাকে উপরে নিয়ে আসলাম নিয়ে এসে থেকে থেকে অফসেট অফসেট এটাকে আপনি দেখবেন কতটুকু মোটা আপনার এই গ্যাপ অনুযায়ী দরকার হচ্ছে সো এটা অনেকটাই মোটা এখান থেকে আমরা সিলেক্ট করি দেন এটাকে মাধ্যমে ওই একটি করি আহ হ্যাঁ এতটুকুই দরকার এখন আমরা এটাকে ওকে করে দিই ওকি করে দিয়ে শিফট ধরে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ফার্ট নাম্বার থেকে মাইনাস করে দেই মাইনাস হয়ে গেল তাহলে আমরা ইমেল বক্সের জন্য যেটা দরকার সেটাও পেয়ে গেলাম এটা অ্যাকচুয়ালি একটু এদিক ওদিক আপনি মুভ করে দিতে পারেন যেরকম আপনার দরকার আপনি এইরকম করে নিতে পারেন তো আমরা মেসেজিং যে অপশনটা সেটাও পেয়ে গেলাম এখান থেকে তৈরি করে নিলাম তো আমরা পরবর্তীতে এখন আমাদের আইডি কার্ডের একটা লোগো আছে আমরা কিভাবে লোগোটা তৈরি করতে পারি সেটা দেখব এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে করলাম এটাকে মাইনাস করে দিলাম দিয়ে আমাদের মতো করে তৈরি করি আমরা এখান থেকে সিলেক্ট করে দেন আমার মতো করে আমি তৈরি করব জাস্ট এরকম বার্তা চাচ্ছি এরকম আমরা করে নিলাম স্ক্রিনটা লোগো যখন তৈরি করবেন তখন আরেকটু ছোটো করে নেবেন তো এখান থেকে আমি আরেকটা জাস্ট আমি এখান থেকে একটু লাইন সিগমেন্ট টুলটা নিলাম নিয়ে আমার মতো করে যাতে করে এটা বাঁকা না হয় সেরকম আকৃতির আগে নিয়ে নিই এটাকে লক করে দিই সরি কন্ট্রোল অল্টার টু এটাকে আগে একটা স্টক কালার দিয়ে নিই ব্ল্যাকটাই দিলাম দিয়ে কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করে দিলাম এখন আর এটা মুভ করবে না এখন আমি আবার পেন টুলটা নিই নিয়ে জাস্ট এখান থেকে এরকম ভাবে ড্র করব যাতে করে এখানে একটু ফাঁকা অংশ থাকে প্লাস এটার সাথে মোটামুটি মিলে এরকমটা তৈরি করতে চাচ্ছি জাস্ট এখান থেকে আপনি এই বরাবর আসেন এসে এটাকে চলে তারপর এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম হুম এটাকে আমি হোয়াইট কালার দিয়ে নিই বা দুইটাকে আমি ফিল কালার দিয়ে স্টক কালারটা অফ করে দিই এখান থেকে ফিল কালারটা দিচ্ছি এখান থেকে স্টক কালারটা অফ করে দিই স্টক কালারটা অফ করে দিলাম এখন যদি আমি চাই এইটাকে কফি করব অল্টার ধরে কফি করবো অল্টার ধরে কফি করি আমার মতো আমি একটু নিচের দিকে চাচ্ছি এটা আমি কফি করলাম কফি করে জাস্ট এটাকে আমি রেড কালার দিই এটাতে গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করবে সেটা পূর্বের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি এটাকে আমি আর একটু উপর অংশটা বড় করব যাতে করে আমার এটা ফিনিশিং দিতে ভালো হয় এখান থেকে আমি ডির চলিক টুলের মাধ্যমে এটার সাথে এটার মাথাটা মিলে দিলাম আর এটার সাথে এটার মাথাটা মিলে দিলাম তারপরে অল্ট্রার ধরে আমি আবার ছোট করে ফেলি এটাকে আমরা কন্ট্রোল অল্ট্রার টু দিয়ে ডিলিট করে দিই ডিলিট করে দিলাম যে এটার উপরে আমরা সামথিং গ্রেডিয়েন্ট আপনি কিভাবে ইউজ করবেন আমি সেটা দেখিয়ে দিই হ্যাঁ আপনারা কিভাবে গ্রেডিয়েন্ট করবেন সেটা আমি ফুল ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই কালারটা ইউজ করবো জাস্ট এই কালারটা ইউজ করি তারপর একটু আমরা গ্রেডিয়েন্টটাকে এদিক ওদিক নিচের অংশটা ইউজ করি হালকা ইউজ করতে চাচ্ছি হ্যাঁ এটাই থাকুক তবে এটাকে সিলেক্ট করে দেন শুধু এটাকে হাইড্রোফার টুল এটা কিভাবে ইউজ করেন সেটাও আমি পূর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই ভেক্টরটা আমরা জাস্ট এইটুকু ইউজ করব আমরা লোক হিসাবে রেখে দিলাম আমাদের আইডি কার্ডটা তৈরি করতে যা যা দরকার পড়ে তাতে আমরা এখান থেকে ড্র করে নিতেছি তারপরে এখানে একটা ভিক্টর দরকার ভিক্টরটা কিভাবে তৈরি করবো সেটা আমরা দেখতেছি ভিক্টরটা তৈরি করার জন্য আপনি দুই ভাবে তৈরি করতে পারেন একভাবে তৈরি হলো কি আপনি ভেক্টরটাকে এখান থেকে সিলেক্ট করলেন সিলেক্ট করে দেন শিফট ধরে এইভাবে এই পর্যন্ত এসে সিলেক্ট করলেন সিলেক্ট করে এতটুকু মুভ করালেন করে দেন এখান থেকে শিফট ধরে এতটুকু গেলেন যাওয়ার পর এখানে উপরের অংশটা আমি চিকন দিতে চাচ্ছি সো আমি এখান থেকে এটাকে জাস্ট এটাকে ধরে এই বরাবর সিলেক্ট করলাম সিলেক্ট করে দেন এই এই বরাবর এসে সিলেক্ট করে আমি এখান থেকে উপরের অংশটা আমি চিকন চাচ্ছি এইটাকে এখন এই ভেক্টরটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে ইউজ করব এখন এইটাকে আপনার যেভাবে চাইবেন সেভাবে আপনি কাস্টমাইজ করতে এটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা পরবর্তীতে এই কিভাবে এখানে ইউজ করা যায় সেটাও দেখবো আর টাইপ টুলস গুলা কিভাবে টাইপ আমরা ইউজ করব মানে বড় ছোট কিভাবে ইউজ করব অবশ্যই আমি টাইপ টুলটার বেসিকটা আগে দেখিয়ে দিয়েছি তারপর সেখান থেকে আপনারা বেসিকটা দেখে আসবেন আর আমরা দেখব যে আইডি কার্ডটা আমাদের সম্পূর্ণ তৈরি করবো কিভাবে তো এই ভিডিওর থাম্বনেইলে দেখা থাকবে আপনারা সেখান থেকে পরবর্তী ভিডিওটা কন্টিনিউ করবেন সে আর প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ